নমস্কার নিউজ ভ্যানগার্ডের এক নজরে পঁচিশে আপনাদের স্বাগত। আমি সুপ্রীতি, রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখবো সংবাদের দিকে। স্বাস্থ্য শিবির ও সচেতনতামূলক অনুষ্ঠান সম্পন্ন। রাজধানী আগরতলার স্বামী দয়ানন্দ দ্বাদশ শ্রেণী বিদ্যা নিকেতনে হয় এই শিবির। শিবিরে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক রাজীব ভট্টাচার্য, কর্পোরেটর সীমা দেব সহ অন্যান্যরা। শিবিরে পড়ুয়াদের উপস্থিতি ছিল লক্ষণীয়। নেশা জাতীয় কফ সিরাপ আটক করল স্থানীয়রা। ঘটনা বজার গোলচক্কর এলাকায়। স্থানীয় যুবক সংঘ ক্লাবের সদস্যরা নেশা সামগ্রী আটক করে এবং পাচারকারীদের আটক করে, পরবর্তী সময়ে পুলিশের হাতে হস্তান্তর করে দেওয়া হয়। এলাকায় ব্যাপক চাঞ্চল্য। প্রতারণা করে বহিরাজ্যের এক ব্যবসায়ীর কাছ থেকে ৩৪,০০০ টাকা হাতিয়ে নিল এক চক্র। ঘটনা রাজধানীর ধলেশ্বর এলাকায়। অভিযোগের তির রাজধানীর গণেশ এন্টারপ্রাইজ সংস্থাটির পরিচালক প্রণবেশ দেবনাথের দিকে। শারীরিক শিক্ষক নিয়োগ সহ আট দফা দাবিতে ডেপুটেশন প্রদান। অল ত্রিপুরা প্লেয়ার্স ফোরামের উদ্যোগে শিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট দেওয়া হয় ডেপুটেশন। কর্মসূচিতে সংস্থার নেতৃত্ব সহ সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। আমাদের জুনিয়র পিআই দেওয়া হয়েছিল, সেই জুনিয়র পিআই অভিযোগে তাড়াতাড়ি আমাদের কাজ শুরু করা হয় এবং প্লেয়ারদের কিছু দাবি আছে, দাবি আমাদের তারপরে আমাদের সেগুলো আমাদের ডিসকাস করে দিই। ডেঙ্গু কবলিত এলাকা পরিদর্শন করেন চার সদস্যক বিশিষ্ট বাম প্রতিনিধি দল। প্রতিনিধি দলের মধ্যে ছিলেন চার বর্জনার বিধায়ক থেকে শুরু করে শ্যামল চক্রবর্তী এবং নয়ন সরকার, সুদীপ সরকার থেকে শুরু করে রামদাস। ডেঙ্গুতে মৃত্যু হওয়া ব্যক্তির বাড়িতে যান বাম বিধায়ক দল। পরবর্তী সময়ে ধনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি পরিদর্শন করেন। পরিদর্শন শেষে দলীয় অফিসের সাংবাদিক মুখোমুখি হয়ে হাসপাতালের বিভিন্ন সমস্যাগুলি তুলে ধরেন। সে সাথে বাম বিধায়করা দাবি করেন নির্দিষ্ট সময় ধনপুরে উপনির্বাচন করার জন্য। সামাজিক দায়বদ্ধতার নজির সৃষ্টি করল ন্যায্যমূল্য দোকান পরিচালন সমিতি সোনামুড়া মহকুমা কমিটি। ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে এলাকাবাসীর মোট 130টি পরিবারের হাতে মশারি এবং চারটি ওয়ার্ডে ফুটবল বিতরণ করা হয়। এর পাশাপাশি ত্রিপুরেশ্বরী বিদ্যা মন্দিরের উন্নতিকল্পে ১০,০০০ টাকা তুলে দেওয়া হয়। এই উপলক্ষে অনুষ্ঠানে উদ্বোধন করেন বক্সনগর ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, মহকুমাবাসী উদ্যোক্তাদের প্রশংসা করেন। ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন রাজধানীর শিবনগরের মডার্ন ক্লাব এবং আমরা তরুণ দলের পক্ষ থেকে। এই উপলক্ষে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধানসভার মুখ্য সচেতক। এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় কর্পোরেটর ও বিশিষ্ট ব্যক্তিত্বরা। এই ক্লাব সারাটি বছর বিভিন্ন সামাজিক দায়বদ্ধতাকে মাথায় নিয়ে মানুষের জন্য কাজ করছেন। ঘরোয়া সিনিয়র মহিলা লীগ ফুটবলে জম্পুই জেলা প্লে সেন্টারকে ১-০ গোলে পরাজিত করে কিল্লা মর্নিং ক্লাব। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় মহিলা লীগ। এতে চ্যাম্পিয়নের দৌড়ে এক ধাপ এগিয়ে গেল কিল্লা মর্নিং ক্লাব। এনএসএস এর উদ্যোগে রক্তদান শিবির সম্পন্ন। ভেলুয়ারচর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির। শিবিরের উদ্বোধন করেন ব্লক চেয়ারম্যান। রক্তদান শিবির উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন পড়ুয়ারা। মোট ৩০ জন রক্তদাতা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে লোক চেয়ারম্যান ছাড়াও এলাকার বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। রক্তদান শিবির উপলক্ষে পড়ুয়াদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। রাজ্যে নতুন নতুন মহকুমা ডেঙ্গু আক্রান্ত হচ্ছে। ধনপুরের পর বিশালগড়ের ঘনিয়ামারায় এবার ডেঙ্গু আক্রান্ত এক ব্যক্তি। খবর পেয়ে মহকুমা স্বাস্থ্য আধিকারিক সহ মেডিকেল টিম ঘটনাস্থলে ছুটে যায়। আক্রান্ত রোগীকে জিবিপি হাসপাতালে রেফার করা হয়। ঘটনায় সমগ্র বিশালগড় মহকুমায় আতঙ্ক বিরাজমান। খবর পেলাম আসার মাধ্যমে, আপনাদের মাধ্যমে খবর পেলাম যে শ্রীনগরে আসে ঘনিয়ামারার পাশাপাশি একটা জায়গাতে একজন ভদ্রলোকের এই
ডেঙ্গু পজিটিভ। দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ও আহত দুই। ঘটনা কৈলা শহরের ভগবাননগর এলাকায়। প্রত্যক্ষদর্শীদের অনুমান, ঘটনাস্থলে মৃত্যু হয় আতাবুর রহমান নামের এক ব্যক্তি। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আহতদের জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন। অপর আহতদের অবস্থা গুরুতর হওয়ায় জিবিপি হাসপাতালে রেফার করেন। চিকিৎসা চলাকালীন জিবিপি হাসপাতালে অপর আরোহী সাহিল আহমেদ মারা যায়। স্থানীয়রা জানিয়েছেন, দ্রুত গতির ফলে দুর্ঘটনা, সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া। বিএসএফ জওয়ানের হাতে স্ত্রী নির্যাতনের শিকার। ঘটনা বিলোনিয়া মহকুমাধীন উত্তর সোনাইছড়ি এলাকায়। অবৈধ সম্পর্কের জেরে এই নির্যাতন বলে অভিযোগ। অভিযুক্ত জওয়ান সীমান্তরক্ষী বাহিনীর কনস্টেবল পদে পাঞ্জাবে কর্মরত। নির্যাতিতার স্ত্রী নিজ স্বামীর কঠোর শাস্তির দাবি করেছে। জওয়ানের এই ধরনের ন্যাক্কারজনক ঘটনায় ছিছি রব। একই সঙ্গে কঠোর শাস্তির দাবি করেছেন স্থানীয়রাও। জেলা ভিত্তিক বৈশাখ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত। ধলাই জেলার কমলপুর কৃষ্ণচন্দ্র বালিকা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে হয় এই কর্মসূচি। 75 সীমান্ত গ্রাম ক্রান্তি বীরকে নাম এই ভারতের স্বাধীনতা দিবসের 75 বছর পূর্তি উপলক্ষে হয় অনুষ্ঠান। উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক। অনুষ্ঠানে পড়ুয়ারা গড়িয়া নৃত্য সহ বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম পরিবেশন করেন। অনুষ্ঠানে স্থানীয় বিধায়ক ছাড়া নগর পঞ্চায়েতের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পড়ুয়াদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। সরকারি হাসপাতালে চুরির চেষ্টা। ঘটনা তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। বিনামূল্যে পরীক্ষা সেবা কেন্দ্র এবং ঔষধ বিতরণ কেন্দ্রে। হাসপাতালে সর্বদাই বেসরকারি নিরাপত্তা মোতায়েন থাকে। মূল দরজার তালা ভেঙে চুরির চেষ্টা করে চোরের দল। রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ল নিরাপত্তা রক্ষীদের। সরকারি হাসপাতালে যদি নিরাপদ না থাকে তাহলে সাধারণের সম্পত্তির নিরাপত্তা কে দেবে? দুদিন ব্যাপী জেলাভিত্তিক কিশোরী উৎকর্ষ মঞ্চের উদ্বোধন। খোয়াই জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে কল্যাণপুর লোটাস কমিউনিটি হলে কর্মসূচি অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। কল্যাণপুর স্কুলে হবে দুদিন ব্যাপী বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে বিশেষ বিষয়ের উপর প্রতিযোগিতা। অনুষ্ঠানে মুখ্য সচেতক ছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক, জেলা পরিষদের সভাধিপতি, সহ সভাধিপতি, অতিরিক্ত মহকুমা শাসক সহ বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানকে ঘিরে ছাত্রীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় রাজ্য সরকারের এবার বিশেষ উদ্যোগ। ধনপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পরিষেবার উন্নতিকল্পে একাধিক সিদ্ধান্ত। শয্যা সংখ্যা বৃদ্ধি, অ্যাম্বুলেন্স পরিষেবা, চিকিৎসা কর্মী বৃদ্ধি, 24 ঘন্টা বিদ্যুৎ ও জলের ব্যবস্থা দ্রুততার সঙ্গে করা হয়েছে। ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্যাপক প্রচার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে, জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। রাজ্য সরকারের উদ্যোগে সাধারণের স্বস্তি। সরকারের তরফ থেকে, গভর্নমেন্ট তরফ থেকে বা স্বাস্থ্য দপ্তরের থেকে আমরা যে অনুমতি এসেছি সেটা হচ্ছে আমাদের ল্যাব টেক, যেটা আমাদের একজনকে হচ্ছিল না এই আউটব্রেক সিচুয়েশনটা, সেখানে ল্যাব টেক আমরা দিয়েছি। দুজন ল্যাব টেক আছে, সাথে এসআরের ল্যাব টেকও আছে, ব্লাড গ্রুপ করছে। অনেক সময় আমাদের এইরকম লোডে অনেক সময় কারেন্ট আউটপুট চলে যায়, সেই জন্য আমাদের এখন জেনারেটর সিস্টেম আছে। ইনভার্টার তো আগের থেকেই ছিল, সেখানেও আমরা ঘুষ স্টাফ দিয়েছি। সেটা এরপর আমাদের স্টাফ আছে, স্টাফ শর্টেজ আছে। আউটব্রেকে হঠাৎ করে এরকম কেস আছে, স্টাফ শর্টেজ শর্টেজ হওয়া স্বাভাবিক ব্যাপার। সেখানে আমরা হায়ার অথরিটি, আমাদের গভর্নমেন্ট বা ডিপার্টমেন্ট, হেলথ ডিপার্টমেন্টকে জানানোর পরে আমাদেরকে ওই এনাফ ম্যান পাওয়ার দিয়েছে। আমরা এখন ফুললি
পাহাড়ি জনপদে যোগাযোগের একমাত্র রাস্তার বেহাল দশা। ঘটনা মান্দাই আরটি ব্লকের অধীন লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত এলাকার কালীনগর গ্রামে। বিগত কয়েক মাস আগে রাস্তা মেরামত করা হয়েছিল, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে প্রায় 100 মিটার রাস্তার সেই সময় মেরামত করা হয়নি। ভঙ্গুর কর্দমাক্ত এই রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ জনগণকে। এই নিয়ে বাড়ছে সাধারণের মধ্যে ক্ষোভ। দ্রুত রাস্তা মেরামতের দাবি এলাকাবাসীর। রাস্তা আমরা অসুবিধার পারাপতি আছে, আমরা যেখান প্রায় এরিয়া কালনগর বিশেষ অসুবিধার অনেক দীর্ঘদিন আমরা রাস্তার জন্য ভুগছি। জনতার হাতে আটক ড্রাগ সেবনকারী এক যুবক। ঘটনা অসমের করিমগঞ্জ জেলায়। ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ চালিয়ে আটক এক নেশা কারবারি। ধৃতদের আদালতে তোলা হয়, সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক চাঞ্চল্য। গৃহবধূ খুনের অভিযোগ। ঘটনা অভিযোগের তীর স্বামী এবং শ্বশুর বাড়ির দিকে। ঘটনা শিলচরের রাধামাধব রোড এলাকায়। মৃতার বাপের বাড়ির অভিযোগ, স্বামী এবং শাশুড়ি আটক। যৌতুকের দাবিতে দীর্ঘদিন শ্বশুর বাড়ির লোকজন নির্যাতন চালাত বলে অভিযোগ। মৃতার বাবা ও মা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। মানে আমার তো এত দুঃখ, প্রচুর পরিমাণে হেরোইন সহ আটক এক। ঘটনা ধর্মনগর থানাধীন কামেশ্বর এলাকায়। ধৃতের নাম অভিজিৎ নাগ, বাড়ি পূর্ব হরুয়া গ্রাম পঞ্চায়েতের 6 নম্বর ওয়ার্ড এলাকায়। আটককৃত হেরোইনের বাজার মূল্য প্রায় 30 লক্ষ টাকা বলে জানালেন জেলা পুলিশ সুপার। এনটিপিএস ধারায় মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হবে। অভিজিৎ নাগ বলে 24 বছর একটা যুবককে অ্যারেস্ট করা হয়েছে। তার কাছ থেকে প্রায় 45 গ্রাম ব্রাউন সুগার পাওয়া গেছে, যেটা একটা কিছু। বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ। ঘটনা গন্ডাছড়া মহকুমার কালাঝুরি বাজার এলাকায়। রাস্তার দুপাশে প্রচুর গাড়ি আটকে যায় যাত্রীদের উপর চরমে। মূলত পিএমজিওয়াইএস দপ্তরের গাফিলতির অভিযোগে এই অবরোধ। ঘটনাস্থলে প্রশাসনের একাংশ আধিকারিক। শিক্ষা প্রতিষ্ঠানে নিশি কুটুম্বদের হানা। ঘটনা বিশালগড় থানাধীন রতনগর এসবি স্কুলে। পড়ুয়াদের জন্য বরাদ্দ মিড ডে মিলের প্রায় 300 কেজি চাল সহ অন্যান্য জিনিস চুরি হয়েছে বলে ভারপ্রাপ্ত শিক্ষক জানিয়েছেন। বাউন্ডারিবিহীন বিদ্যালয়ের বিভিন্ন অব্যবস্থা নিয়েও অভিযোগ করেন তিনি। ঘটনায় শিক্ষক সহ সংশ্লিষ্ট এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ। তো আমরা স্কুলে এলাম, স্কুলে আয়া দেখি আমরা যে মিড ডে মিলের পাশের লাইব্রেরির মধ্যে যেখানে চাল রাখা হয় যায় তালা তোলা সবটি ভাঙা বা তালা তোলা সব রয়ে গেছে। আর চাল পাই 300 কেজির মতো চাল আছে এটার মধ্যে। এটা আমরা সাত দিনব্যাপী 75 সীমান্ত গ্রাম কান্তি ভিরোকে নাম কর্মসূচির সমাপ্তি দিনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। খোয়াইয়ের সিঙ্গিছড়া চন্দনের কমিউনিটি হলে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য সুব্রত মজুমদার, খোয়াই ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক, তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক সহ অন্যান্য বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে দেশাত্মবোধক নাচ গান নাটক পরিবেশিত হয়। অনুষ্ঠানকে ঘিরে জনসমাগম ছিল চোখে পড়ার মতো। আমাদের যতগুলি দপ্তর রয়েছে প্রত্যেকটা দপ্তরের যে কর্মসূচিগুলি রয়েছে সেই গ্রামের মানুষজন যাতে। কংগ্রেসের শক্তি বৃদ্ধি। বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল থেকে প্রায় 51 পরিবারের 150 জন ভোটার যোগদান করলেন কংগ্রেসের পতাকা তলে। ঘটনা জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রে। রাজ্য কংগ্রেসের সভাপতি উপস্থিতিতে আভাছড়া স্কুল সংলগ্ন এলাকায় হয় যোগদান সভা। সভায় উপস্থিত ছিলেন সভাপতি ছাড়াও বিধায়ক সুদীপ রায় বর্মন এবং অন্যান্য নেতৃত্বরা। যোগদান সভাকে ঘিরে কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষণীয়। পানীয় জলের দাবিতে প্রমিলা বাহিনীর পথ অবরোধ। ঘটনা বিশালগড়ের ঢাকার বাড়ি উত্তর দীর্ঘ সময় অবরোধ থাকে। ঘটনা বিশালগড় মহকুমার নবীনগর এলাকায়। দীর্ঘ 3 মাস ধরে জল পাচ্ছে না বলে অভিযোগ এলাকাবাসীর। স্থানীয় পঞ্চায়েত সহ নেতৃত্বদের জানানো সত্ত্বেও মিলছে না জল, শুধুই মিলছে আশ্বাস। দীর্ঘদিন জল না পেয়ে এলাকাবাসী ক্ষোভে ফুঁসছে।
লাইন লেগে আমরা যাতায়াত করছি, আজকে তিন মাস ধরে জল দিচ্ছে না, লাইন কেটে রাখছে, এবার একদিন শুধু গাড়ি দিয়ে জল দিচ্ছে আর অন পর্যন্ত জল পাইনি আমরা, পঞ্চায়েত জানাইছে, পঞ্চায়েত এইসব কথা জানি ওই না তারা। এখনকার মতো এক নজরে ২৫ এ পর্যন্তই, পরবর্তী নিউজ এবং আপডেটস দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগারের পর্দায়। নমস্কার।